ছয় মাসের অন্তঃসত্ত্বা ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা। তামিমা আদালতে উপস্থিত হয়ে বলেন, আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভে থাকা সন্তান নাসির হোসেনের সন্তান। আজ যদি এই বিয়ের বৈধতা দেওয়া না হয় তাহলে আমার অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে। এই নিষ্পাপ শিশুটি পৃথিবীর আলো দেখার পর তার দিকে সমাজ আঙ্গুল তুলবে। ডিভোর্স ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় সোমবার ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে হাজিরা দিতে এসে এসব কথা বলেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা তাম্মি। ডিভোর্স ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে হাজির হন ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা তাম্মি। এ সময় তামিমা তার অন্তঃসত্ত্বার প্রমাণ হিসেবে কিছু মেডিকেল রিপোর্টের কাগজপত্র আদালতে উপস্থাপন করেন। তবে আদালত এ বিষয়ে কোনো প্রমাণ দেখতে বা শুনতে রাজি হয়নি। ওই দিন নাসির হোসেনের আইনজীবী মোট তিনটি আবেদন করেন। এসব আবেদন ছিল অভিযোগ গঠনের তারিখ পেছানো, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি এবং স্থায়ী জামিন। শুনানি শেষে মামলার তিন আসামি নাসির, তামিমা এবং তামিমার মা সুমি আক্তার সহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করে আদালত। সেই সঙ্গে 24 জানুয়ারি মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়। তবে নাসির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত আবেদনটি নামঞ্জুর করে। এর আগে গত 31 অক্টোবর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক 10,000 টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। তখন তামিমার অন্তঃসত্ত্বা বিষয়টি গুঞ্জন উঠলেও এবার আদালতে প্রমাণসহ বিচারের কাছে অন্তঃসত্ত্বার কথা স্বীকার করে তামিমা তাম্মি। তামিমা আদালতে উপস্থিত হয়ে বলেন, আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভে থাকা সন্তান নাসির হোসেনের সন্তান। আজ যদি এই বিয়ের বৈধতা দেয়া না হয় তাহলে আমার অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে। এই নিষ্পাপ শিশু পৃথিবীর আলো দেখার পর তার দিকে সমাজ আঙুল তুলবে। চলতি বছরের ভালোবাসা দিবসে জমকালো আয়োজনের মাধ্যমে প্রেমিকা তামিমাকে বিয়ে করেন নাসির। তাদের দাবি, আইন মেনে ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে করেছেন তারা।